বলিউডের অন্যতম আইটেম ডান্সার, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুরা ফাতেহী নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন দুটোতেই শোবিজ জগতে আলোচনায় ছিলেন তিনি। তবে গত কয়েক বছর ধরে নিজের কাজ নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা ছিল নুরার। কাজের চাপে একেবারে বেসামাল হয়ে পড়েছিলেন তিনি। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বছর জুড়েই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ডান্সার নুরা ফাতেহী। কখনো কাজ, কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে উঠে আসে তার নাম। বহু কাঠখড় পুড়িয়ে আজকের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে গত কয়েক বছর ধরে নিজের কাজ নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা ছিল নুরার। কাজের চাপে একেবারে বেসামাল হয়ে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী। যদি তার জীবনের ওপর কোনো ডকুমেন্টারি তৈরি করা হয়, তাহলে কোন সময়টিকে তুলে ধরা কঠিন হবে, এমন প্রশ্নের উত্তরে নুরা বলেন, সম্ভবত গত 4-5 বছরের সময়টি। কারণ এ সময় আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে যারা অনেকেই জানেন না। খুবই বিশৃঙ্খল সময় ছিল এটা, বলা যায় 4-5 বছর পাগল প্রায় ছিলাম। সময়টি নিয়ে কথা বলা আমার জন্য কঠিন। যদি কখনো ডকুমেন্টারি করার সিদ্ধান্ত নেই, তাহলে বিষয়টা নিয়ে ভেবে দেখব। সে সময়ের বর্ণনা দিয়ে সাক্ষাৎকারে নুরা বলেন, সময়টা আমার কাছে রোলার কোস্টারের রাইড করার মতো ছিল। সে সময় শুটিং সেট আমার কাছে একেবারেই নতুন। যখন আমার প্রথম ছবির দৃশ্যে পরিচালক কাঠ বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গেই চরিত্র থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন পরিচালক বলেছিলেন, যখন আমরা কাট বলি তখন আপনাকে 4-5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর চরিত্র থেকে বের হতে হবে। আমি আগে এসব জানতাম না, তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তখন শুটিং সেট থেকে অনেক কিছু শিখেছিলাম। নুরার সাফল্য নিয়ে তার পরিবারের প্রতিক্রিয়া কি সে বিষয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। বলেছেন, প্রথম দিকে যখন আমি এই যাত্রা শুরু করি তখন সবাই মনে করেছিল আমি পাগল। কেউ আমাকে সমর্থন করেনি, যদিও এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে যেখানে কোনো বন্ধু, পরিবার, যোগাযোগ বা সম্পর্ক নেই, সে জায়গাটি কতটা অদ্ভুত হতে পারে তা বুঝেছি। আমি একমাত্র যে সীমা ছাড়িয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এটি ভাবারও বিষয় না। তাই আমার পরিবার এ নিয়ে আমাকে কিছু বলেননি, বরং সমর্থন করেছেন এবং গর্বিত। নুরা আরও বলেন, আমরা যখন দুবাই, মরক্কো বা কানাডায় যাই তখন ভক্তদের দেখে তারা অভিভূত হয়ে পড়েন। উল্লেখ্য, 2014 সালে বলিউডে পা রাখেন নুরা ফাতেহী। 10 দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল 2015 সালে রোত্তে হুয়ে আদমি সিনেমায়। এরপর 2018 সালে দিলবার দিলবার গানের নেচে বেশ জনপ্রিয়তা পান নুরা। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।